সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে বেআবেকেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব। সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতে শিরোনাম, বিএনপি জামাতের ঐক্যবদ্ধ আন্দোলনে বাধা কোথায়? এ বিষয়ে বিস্তারিত সংবাদ থাকবে। বন্ধুরা, সম্পূর্ণ সংবাদটি দেখতে আমাদের সঙ্গেই থাকুন। জানাব, গত 57 দিনে দেশে 289টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এদিকে বাগমারায় এমপি এনামুলের গাড়ি ভরে হামলা, আহত অন্তত 6। রাজশাহী 4 বাগমারা আসনের স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হকের প্রচারণা গাড়ি ভরে নৌকার প্রার্থী আবুল কালাম আজাদের সমর্থকেরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে প্রধান নির্বাচন কমিশন সিসি হাবিবুল আওয়াল বললেন, কেন্দ্রের বাইরে দেখবে ইসি, ভেতরে অনিয়ম ঠেকাতে কাজ করবে পোলিং এজেন্ট। আরও জানাব, আওয়ামী লীগ স্বতন্ত্র সংঘাত অব্যাহত রয়েছে, হামলা ভাঙচুর আগুন গুলি। দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ এবং দলীয় স্বতন্ত্র প্রার্থী কর্মী সমর্থকদের মধ্যে হামলা ভাঙচুর গুলি এবং অগ্নিসংযোগের প্রত্যেক দিন এখন নৈমিত্তিক ঘটনা হিসেবে ঘটছে। এসব ঘটনায় অন্তত 14 জন আহত হয়েছেন। এর মধ্যে রাজশাহী মোহাম্মদপুরে নৌকার গণসংযোগে ছাত্রলীগের 4 জনকে কুপিয়েছে একই সংগঠনের আরেক গ্রুপ। এবং সর্বশেষ জানিয়ে দিব, কালকিনি থানার ওসি প্রত্যাহার। মাদারীপুর কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নাজমুল হাসানকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। রোববার 24 ডিসেম্বর রাতে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছে মাদারীপুর জেলা রিটার্নিং কর্মকর্তা এবং জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার বিস্তারিত, বিএনপি জামাতের ঐক্যবদ্ধ আন্দোলনে বাধা কোথায়? একদফা দাবিতে যুগপুত আন্দোলনে থাকা বিভিন্ন দল একসঙ্গে কর্মসূচি পালন করলেও বিএনপি জামাত আলাদা আলাদা। একদফা দাবিতে যুগপুত আন্দোলনে না থাকলেও বিএনপির সঙ্গে মিল রেখে অভিন্ন কর্মসূচি পালন করে আসছে বাংলাদেশ জামাত ইসলাম। সরকারের পদত্যাগের দাবি আদায়ে আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে চাইছে এই দুই দল। এ নিয়ে তাদের একাধিক বৈঠকেও হয়েছে। জামাতকে সঙ্গী করতে ইতিমধ্যে যুগপুত আন্দোলনে থাকা মিত্রদের 2টি প্রস্তাবও দেওয়া হয়েছে, কিন্তু এক মঞ্চে আন্দোলনের আপত্তি জানিয়েছে গণতন্ত্র মঞ্চ। তবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার ফিরে আনা সহ বৃহত্তর স্বার্থে জামাতকে যুগপুত আন্দোলনে রাখার বিষয়ে সম্মত হয়েছে নেতারা। এ নিয়ে বিএনপির সঙ্গে কিছুটা দূরত্ব চলছে। গণতন্ত্র মঞ্চের যা চলমান আন্দোলনেও প্রভাব পড়েছে। যুগপথ আন্দোলনের অংশ হিসেবে অসহযোগের মধ্যে রোববার দেশব্যাপী সকাল সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করেছে গণতন্ত্র মঞ্চ। একই কর্মসূচি দেওয়ার কথা থাকলেও এদিন প্রথমবারের মতো তারা ভিন্ন কর্মসূচিতে বিক্ষোভ করেছে। আবার নতুন 3 দিনের গণসংযোগ এবং লিফলেট বিতরণ কর্মসূচি দিল তা গণতন্ত্র মঞ্চ দিয়েছে 2 দিনের। এদিকে এ নিয়ে এখনই নেতারা প্রকাশ্যে কোনো কথা বলতে চাইছেন না। বিষয়টি সমাধান করার জন্য জামাতকে সঙ্গে নিয়ে দ্রুত মাঠে নামতে চান নেতারা। এজন্য বিএনপির এক শীর্ষ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে জামাতের সঙ্গে ঐক্য গড়তে আপত্তি নেই অনন্য সমমনা দল এবং জোটের। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে সব তথ্য। 7ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, সময় কম, তাই ভোট বর্জন করা রাজনৈতিক দলগুলোর তাদের ঐক্য ধরে রেখে রাজপথে আন্দোলন জোরদার করতে মরিয়া হয়েছে। গণতন্ত্র মঞ্চের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, জামাত ইস্যুতে বিএনপির পক্ষ থেকে তাদের 2টি প্রস্তাব দেওয়া হয়েছে, যার একটি হল জামাত ইসলামকে নিয়ে যুগপুত আন্দোলনরত দলগুলো একমঞ্চে আসবে। বিকল্প আরেকটি, জামাতকে যুগপুতে এনে অন্যরা একমঞ্চে থেকে আন্দোলনে নামবে। শুক্রবার গণতন্ত্র মঞ্চের সভায় এই 2টি প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জামাতকে নিয়ে একই মঞ্চে আন্দোলনের বিষয়ে একটি দল ছাড়া গণতন্ত্র মঞ্চের বাকি 5 দলই আপত্তি জানিয়েছে। সভায় উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক এক শীর্ষ নেতা জানায়, জামাতকে নিয়ে একমঞ্চ থেকে আন্দোলন করা সম্ভব বলে তারা মনে করছে না। এটি হলে মঞ্চে সেই উদ্যোগ থাকবে না, তাই যুগপথের উপরে গুরুত্ব দিচ্ছে। এছাড়া জামাতকে নিয়ে বিএনপির যুগপথে থাকলেও গণতন্ত্র মঞ্চের ভূমিকা কি হবে? 31 দফার ভিত্তিতে তারা 1 বছর ধরে যুগপথে আছেন, তাদের স্বতন্ত্র বজায় রেখে কর্মসূচিতে থাকতে চায়। রাজপথে ঐক্যটাই গুরুত্বপূর্ণ। আন্দোলন এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, আরেকটু গতি পেলেই সফলতা আসবে। অর্থাৎ চূড়ান্ত পর্যায়ে যদি এ ধরনের ঐক্য রাজপথে গড়ে ওঠে, সেই ঐক্য তো হতেই পারে, কিন্তু শেষ মুহূর্তে সেই ঐক্যের বাস্তবতা নেই।
নেই বলে তারা মনে করেন। যুগপুত ধারায় যে আন্দোলন করে আসছেন তা জনগণের সমর্থন পেয়েছে, তারা গ্রহণ করেছে চলমান আন্দোলনে। এখন একটাই উদ্দেশ্য, রাজপথ দখল করা এবং এই সরকারকে পদত্যাগে বাধ্য করা। যেভাবে হোক, বিএনপি চাইছে যেভাবে হোক জামাত ইসলামকে সঙ্গে নিয়ে এবারের আন্দোলন চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া। অন্যদিকে শুধুমাত্র গণতন্ত্র মঞ্চ বাদে বাকি সবাই সম্মত হয়েছে জামাতের সঙ্গে গণতন্ত্রের আন্দোলনে একসাথে পথ চলার। 57 দিনে দেশে 289টি অগ্নিসংযোগ। বিএনপি এবং সমমনা রাজনৈতিক দলের ডাকা অবরোধ এবং হরতালে 28 অক্টোবর থেকে 24 ডিসেম্বর পর্যন্ত 289টি অগ্নিসংযোগের খবর পেয়েছে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের কর্মকর্তারা। গতকাল রবিবার ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। আনোয়ারুল ইসলাম বলেন, রাজনৈতিক দলের ডাকা অবরোধ এবং হরতালে 28 অক্টোবরের পর থেকে 24 ডিসেম্বর পর্যন্ত 289টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে 285টি যানবাহন এবং 15টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিসংযোগ করা যানবাহনের মধ্যে ট্রাক 45টি, কভার ভ্যান 23টি, মোটরসাইকেল 8টি, অন্যান্য গাড়ি 29টি। তিনি বলেন, গত 24 ঘন্টায় 4টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যা 6টা থেকে গতকাল রবিবার সকাল 6টা পর্যন্ত 4টি অগ্নিসংযোগের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স। গত 24 ঘন্টায় ঢাকা শহরে 3টি এবং কুমিল্লা 1টি বাসে আগুন দেওয়া হয়েছে। এই আগুন নির্বাপন করতে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের 8টি ইউনিট 40 জন কাজ করছেন। বাগমারা এমপি এনামুলের গাড়িবহরে হামলা, আহত 6। রাজশাহী 4 বাগমারা আসনে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হকের প্রচারণা গাড়িবহরে নৌকার প্রার্থী আবুল কালাম আজাদের সমর্থকেরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার রাত 9টার দিকে দীপপুর ইউনিয়নের কালীতলা মাদ্রাসা মোড়ে এ হামলার ঘটনা ঘটে। এতে মজিবুর রহমান এবং সুইট নামে স্বতন্ত্র প্রার্থী 2 জন কর্মী আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ 2 জনকে আটক করেছে। আটককৃতরা হলেন দ্বীপপুঞ্জ ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদের ছেলে সোরাব হোসেন তোতা, মনসুর রহমানের ছেলে আব্দুর রাজ্জাক। এছাড়া জ্যোতিনগর বাজারে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক বাসুফরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপ অধ্যক্ষ আব্দুল বারিক সহ 4 জনকে কুপিয়ে এবং পিটিয়ে আহত করা হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে নৌকার প্রার্থী আবুল কালাম আজাদের সমর্থকদের হামলা, মারপিট এবং নির্বাচনী অফিস ভাঙচুরের প্রতিবাদে এবং সুষ্ঠু নির্বাচনী পরিবেশ সৃষ্টির দাবিতে নানসর বাজারে এবং চেউখালী বাজারে স্বতন্ত্র প্রার্থী এমপি এনামুল হকের কর্মী সমর্থকেরা বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভা করেছেন। বাগমারা থানার ওসি অরবিন্দ সরকার বলেছেন, স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলার সঙ্গে জড়িত থাকায় ঘটনাস্থল থেকে 2 জনকে আটক করা হয়েছে। আটকের পরই তাদের থানায় নেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সিসি বলেন, কেন্দ্রের বাইরে দেখবে ইসি, ভেতরে অনিয়ম ঠেকাতে পোলিং এজেন্টদের দায়িত্ব দেওয়া হয়েছে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি ভোট কেন্দ্রের ভেতরে যে কোনো ধরনের অন্যায় বা কারচুপি প্রার্থীদের পোলিং এজেন্টের মাধ্যমে ঠেকাতে হবে বলে জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার সিসি কাজী হাবিবুল আওয়াল, অথবা ভোট বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তিনি বলেন, ভোট কেন্দ্রের বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দক্ষ জনবল ভোটের সুন্দর পরিবেশ বজায় রাখবে, কিন্তু কেন্দ্রের ভেতরে যেন কোনো কারচুপি না হয় সেটি পোলিং এজেন্ট নিশ্চিত করবে। রোববার 24 ডিসেম্বর ময়মনসিংহ শহরের টাউনহল এলাকায় অ্যাডভোকেট তারেক সিটি অডিটোরিয়াম জেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি। সিসি বলেন, প্রতি ভোট কেন্দ্রে 15 থেকে 16 জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। আনসার ও ভিডিপির সদস্যরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। প্রতি কেন্দ্রে 12 জন সদস্য থাকবে, তাদের কেউ সশস্ত্র অবস্থায় থাকবে। এছাড়া কেন্দ্রে বিভিন্ন বাহিনীর লোকজন থাকবে। কাজী হাবিবুল আওয়াল আরো বলেন, কেন্দ্রে শুধু 12 জন পুলিশ সদস্য থাকলে প্রার্থীরা তাদের হাত করে ফেলতে পারে, কিন্তু কেন্দ্রে যদি 5 বাহিনীর লোক থাকে তাহলে কাউকে হাত করতে পারবে না। কাজে সেখানে পুলিশ, আনসার, বিজিবি, র্যাব, স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনীর সদস্যরা থাকবে। কেন্দ্রের বাইরে অংশ পুরোপুরি সংরক্ষিত থাকবে। তিনি বলেন, নির্বাচনী কর্মকর্তাদের বলছি, কেন্দ্রের ভেতরে ভারসাম্য রক্ষায় ব্যর্থ হলে দায় নিতে হবে। প্রয়োজনে প্রিজাইডিং অফিসারের সঙ্গে ভোট বন্ধ করে দেবে। প্রয়োজনে রিটার্নিং অফিসারকেও খবর দিয়ে ভোট বন্ধ করে দেওয়া হবে। বন্ধ হওয়া কেন্দ্রের ভোট পড়ে নেওয়া হবে। প্রয়োজনে সেই কেন্দ্রে 10 বার ভোট গ্রহণ করে তা সুষ্ঠু করা হবে। আওয়ামী লীগ স্বতন্ত্র সংঘাত অব্যাহত, হামলা ভাঙচুর, আগুন, গুলি।
দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ এবং দলীয় স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে হামলা ভাঙচুর গুলি এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনায় অন্তত 14 জন আহত হয়েছেন। এর মধ্যে রাজধানীর মোহাম্মদপুরে নৌকার গণসংযোগে ছাত্রলীগের 4 জনকে কুপিয়েছে। একই সঙ্গে সংগঠনের আরেক গ্রুপ রাজশাহীর বাগমারায় স্বতন্ত্র প্রার্থীর 4 জন কর্মীকে কুপিয়ে এবং পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। ময়মনসিংহের নান্দাইলে নৌকার 3 সমর্থককে বেধড়ক মারধর করা হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। নোয়াখালী সেনবাগে নৌকার প্রার্থী এবং বর্তমান এমপি সেলের নেতৃত্বে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের বাড়িতে গুলি এবং ভাঙচুর লুটপাটের অভিযোগ উঠেছে। নোয়াখালী সেনবাগ উপজেলার সাতারপাইয়া ইউনিয়ন এর চেয়ারম্যান এবং স্বতন্ত্র প্রার্থীর সমর্থক আব্দুর রহমানের ঠনারপাড় গ্রামের বাড়িতে শনিবার সন্ধ্যায় হামলা, গুলি, ভাঙচুর এবং লুটপাট হয়েছে। চেয়ারম্যান আব্দুর রহমান বলেন, বিকেলে আমার বাড়িতে আঙিনায় নৌকার লোকেরা পোস্টার লাগাতে এলে আমার স্ত্রী তাদের নিষেধ করে, এতে তারা ক্ষিপ্ত হয়ে দেখে নেয়ার হুমকি দিয়ে চলে যায়। সন্ধ্যার পর নোয়াখালী 2 আসনে আওয়ামী লীগের প্রার্থী সংসদ সদস্য মোর্শেদ আলমের ছেলে সাইফুল আলম দীপুর নেতৃত্বে 5-6টি মাইক্রোবাস এবং 8-10টি মোটরসাইকেল 50-60 জন বাড়িতে হামলা চালায়। তারা ককটেল বিস্ফোরণ করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে, আমার বাড়িতে ব্যাপক ভাঙচুর এবং লুটপাট করে। প্রতিবেশীরা এগিয়ে আসার চেষ্টা করলে হামলাকারীরা এলোপাতাড়ি গুলি করে। আমি 5 রাউন্ড গুলির খোসা উদ্ধার করে পুলিশকে দিয়েছি। তারা সিসিটিভির যন্ত্র ফুটে সব খুলে নিয়ে গেছে।